আমাদের গল্পের কথাগুলির পক্ষ থেকে আজকের নিবেদন শঙ্কর চক্রবর্তীর লেখা সোনার নোয়া। নিত্য নতুন স্বাদের গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। যদি আপনাদেরও নিজস্ব লেখা কোনো গল্প থাকে এবং যদি আপনারা চান যে আমরা সেটা পরিবেশন করি, তাহলে আমাদের সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগের ইমেল আইডিটি নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এছাড়াও আপনারা আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতেও যোগাযোগ করতে পারেন, তার লিঙ্কও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আমাদের আজকের গল্পের সব চরিত্র এবং সমস্ত কাহিনী সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সাথে কোনো মিল থাকলে তা নিতান্তই অনিচ্ছাকৃত ও কাকতালীয়। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন সোনার নোয়া, শুনতে থাকুন। রাত তখন কটা বাজে কে জানে, গোটা নার্সিং হোমটাই হঠাৎ করে যেন অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল কোনো এক অদৃশ্য মন্ত্র বলে। আর সেই অন্ধকারকে সাক্ষী রেখেই এক ছায়ামূর্তি এগিয়ে চলে সাততলার প্রসূতি ও সদ্যজাত বিভাগের দিকে। সদ্যজাত কেবিনের দরজাটা খুলে গেল। আগন্তুক যেমন নিঃশব্দে এসেছিল, তেমনি নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে এল। ঠিক তখনই বারান্দায় থাকা অন্য এক ছায়ামূর্তি যেন তাকে আপাত মস্তক তীব্রভাবে পর্যবেক্ষণ করতে থাকে। প্রথম জনের পায়ের গতি ক্রমাগত বাড়তে থাকে, সাথে সাথে বাড়তে থাকে পিছনের পায়ের গতিও। কে কে ওখানে? দাঁড়ান বলছি, সাবধান! হঠাৎই অন্ধকার শ্রেণীতে হোঁচট খেয়ে পড়ে যায় দ্বিতীয় ব্যক্তি। আর প্রথম জন সে কালো নিকষ অন্ধকারের চাদরের আড়ালে হারিয়ে যেতে থাকে ক্রমাগত। দুপুরে খেয়ে দিয়ে সব একটু পিঠটা বিছানায় ফেলেছেন, হঠাৎই ফোনটা বেজে ওঠে। বেশ বিরক্ত হলেন বছর ৩২-এর নরেশ পরামানিক। মুখে এক রাশ বিরক্তি নিয়ে বলে উঠলেন, দেখো তো চারু, এই ভল্লপুরে কোন মহামানব, তোমার স্বামী শরণে মগ্ন। এবার দিবাঘুমের অত চারুও বেশ বিরক্তই হলেন, অবজ্ঞা ভরে বললেন, যাও না বাবু, নিজেকেই দেখো না, কোণের ডিম কথা কর, দুপুরে তো ঘুমাও না, যে একটু আমি ঘুমাতে এসেছি অমনি হুকুম করা শুরু করে দিল, পুরুষ মানুষ যাকটাই এমন। চারু মুখে কপট রাগ দেখালেও নিজেই গিয়ে ফোনটা ধরলেন। হ্যালো, হ্যাঁ আছে, আচ্ছা আচ্ছা দিচ্ছি। তোমার পুলিশ বন্ধু ফোন করেছে, নাও ধরো, ধরে আমি উদ্ধার করো। যত সব ফোনটা গলায় মাদুলি করে রাখতে পারো না? হ্যাঁ সমরেশ, বলো বলো, এই অথমকে আবার কি জন্য মনে করা? থানায় আসতে পারবি এখন? হলে তো ভালোই হতো। আচ্ছা, মিনিট ২০ পড়ে যাচ্ছে। যদিও নরেশ দুপুরে ঘুমান না, তবু একটা বিরক্তি নিয়ে আলমারি থেকে কালো চেক কাটা জামাটা বের করলেন। শেষে স্ত্রীকে বললেন দরজাটা বন্ধ করে দিতে, বলেই বেরিয়ে গেলেন। আয় বস। কি ব্যাপার, চিন্তিত মনে হচ্ছে? তুই নিধিকান্ত বাবুকে চিনিস? নিধিকান্ত পুরকায়েত, হার্ডওয়ার্সের ব্যবসা? হ্যাঁ, ভদ্রলোক বেশ প্রভাবশালী, বিত্তবানও বটে, বাড়ি দেখলেই বোঝা যায় শখ আছে ভদ্রলোকে। বাড়ির সামনে বাগান, চার চাকা গাড়ি, বাগান দেখার মালি, গাড়ির ড্রাইভার। আরে থাম থাম, সব জানি, আসল ব্যাপার কি বল? ওনার মাস ৬-এর ছোট মেয়ে তিন্নিকে আজ সকাল থেকে পাওয়া যাচ্ছে না। আমি গিয়েছিলাম তদন্তে, কিন্তু বিশেষ কিছু সুবিধা করতে পারবো বলে মনে হচ্ছে না।
কেসটা একবার দেখবি নাকি? বেশ অবাক হন নরেশ। তার সাথে ডিটেকটিভ গল্প পড়ার ও লেখার শখ থাকলেও সে বিষয়ে সে একেবারেই অজ্ঞ। নেহাত পেটের দায়ে দুটো গল্প লেখেন, তা বলে ডিটেকটিভ? আরে রাম রাম, তুই কি পাগল হলি? দুপুরবেলা কি পুলিশরাও নেশা করে নাকি? হ্যাঁ, এ ভর দুপুরে তোকে আমি চিনি ভাই, কলেজ লাইফে তোর দুর্দান্ত বুদ্ধি দেখেছি, দেখ না চেষ্টা করে, না পারলে আমায় অন্য ব্যবস্থা নিতে হবে, মানে লাগবে বড্ড। বলছিস? যা না দেখ না কি বলে। মানে আমি একা যাব? আমি নিধিবাবুকে ফোন করে তোর ব্যাপারে জানিয়ে দেব, যা না, অসুবিধা হলে ফোন করিস। কিঞ্চিত দ্বিধা নিয়ে নরেশ উঠে পড়েন, স্কুটিটা নিয়ে দক্ষিণ পাড়ার নিধির বাবুর বাড়ির উদ্দেশ্যে রওনা হন। বাড়িটা তার জানা, তাই কোনো সমস্যা হলো না। আচ্ছা, আপনি আপনার স্ত্রী ছাড়া বাড়িতে আর কে আছে? আমার ড্রাইভার অমল, মালি রাম সদয় আর ঝুনু মাসি। ঝুনু মাসির পরিচয়? তিন্নির জন্য রেখেছিলাম, আয়া বলতে পারেন। আচ্ছা, তা আজকে আপনি দুপুরের আগে পর্যন্ত কখন কোথায় কি কি কাজ করেছিলেন একটু খুলে বলবেন প্লিজ। সকালের আর সব কাজের মধ্যে আমার স্নান করার অভ্যাস, স্নান করে পুজো করি, তারপর খাবার খেয়ে কাজে বেরিয়ে যাই। 11টা নাগাদ নিশা ফোন করে খবরটা জানালো, আমি বাড়ি ফিরে আসি আর থানায় ফোন করি। আপনার কারোর সাথে কোনো শত্রুতা আছে? না, তেমন তো কিছু নেই, তবে দু পয়সা হলে লোকে যে একটু চোখ বাঁকায় তাতে সন্দেহ নেই, তবে এই ব্যাপারে আশা করি এই কথা অর্থহীন। আচ্ছা, মুক্তিপণ তো কেউ চাইতে পারে? আশঙ্কা মন্দ না, তবে এখনো যখন চাইনি তখন চাইবে বলে মনে হয় না। আচ্ছা, আপনি এখন আসতে পারেন, আপনার স্ত্রীকে একটু পাঠিয়ে দেবেন। নিধিবাবু ধীর পায়ে চলে গেলেন। কিছুক্ষণ পর উস্কো খুস্কো চুলে ফোলা ফোলা লাল চোখে এক মহিলা এলেন, সুন্দরী, কিন্তু কাঁদতে কাঁদতে যে তার মুখের এই হাল তা দেখিয়ে বোঝা যাচ্ছে। বসুন, আপনি কি কাউকে সন্দেহ করেন? না। আপনি তখন কি করছিলেন? শপিং এ গিয়েছিলাম, ছুনুদি ফোন করে তাড়াতাড়ি বাড়ি আসতে বলে, আর বাড়ি এসে দেখি বাড়িতে আসার সময় দেখলাম একটা কুকুর আছে, মনে হয় ল্যাব, তাই না? খুবই মস্ত। হ্যাঁ, ল্যাপটপ, তবে হিংস্র না, নতুন কাউকে দেখলে চেঁচায়। আপনি নতুন তাই অমন ব্যবহার করছিল। আচ্ছা, আপনি আসতে পারেন, পরে দরকার হলে। আচ্ছা ঠিক আছে, আপনি একটু ঝুনুদিকে পাঠিয়ে দিন। আমি কিচ্ছু জানি না সাহেব, তিন্নি ঘুমোচ্ছে দেখে আমি স্নান করতে গিয়েছিলাম, আর ফিরে এসে দেখি বিছানা খালি, আমি আর কিচ্ছু জানি না সাহেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি শান্ত হন। না না সাহেব, আপনি আমায় বাঁচান, আমি সত্যি কিচ্ছু জানি না সাহেব, কি যে হয়ে গেল। ঠিক আছে, আপনি যান, পরে আসবেন। আর হ্যাঁ, একটু রামসদয়কে ডেকে দেবেন। রামসদয় দরজার ধারে এসে পর্দার আড়াল থেকে বলেন, আসবো সাহাব। হ্যাঁ এসো রামসদয়। বৃদ্ধ রামসদয় কাঁচা পাকা চুলে ধুতি ও গেঞ্জি পরে ঘরে ঢোকেন, দেখে বোঝা যায় বেশ অভিজ্ঞ লোক। আচ্ছা রামসদয়, এ বাড়িতে তুমি কতদিন কাজ করছো?
তা বাবু প্রায় ২০ বছর তো হবেই, বড় কর্তার সময় থেকেই করতাম। ছোটা বাবুর মতো বড় কর্তারও বাগানের শখ ছিল। আচ্ছা, তোমার ছোটদা বাবু কেমন লোক? কোনো শত্রু আছে কি ওনার? না বাবু, ছোটদা বাবু খুব ভালো লোক। আর তোমার বৌদিমণি? বৌদিমণিও খুব ভালো, মিশুকে। তুমি ঘটনার সময় কি করছিলে বাবু? বাগানে আগাছা হয়েছিল তো পরিষ্কার করছিলাম, বয়স হয়েছে তাই খুব কষ্ট হচ্ছিল। পাঁচিলের ধারে বসতে গিয়ে কখন যে চোখ লেগে গিয়েছিল বুঝি না, ঝুনুর ডাকে ঘুম ভাঙে, ততক্ষণে যা স্বপ্ন সবার হয়ে গেছে। আচ্ছা, এই যে আয়া মানে ঝুনু, ও মানুষ হিসাবে কিরকম? দেখে তো ভালোই মনে হয়, সরল, সব সময় আগলে রাখতো তিন্নিকে। ঠিক আছে রামসদয়, তুমি আসতে পারো, আর অমলকে একবার ডেকে দিয়ে যাও। জি জি বাবু। কিছুক্ষণের মধ্যে ঘরে এক সুন্দর চেহারার যুবক আসেন, দেখে বোঝা যায় ব্যবহার মার্জিত, যথেষ্ট ভদ্র। নমস্কার জানান নরেশকে। নমস্কার। নমস্কার, বসো। তা অমল, এর আগে তুমি কোথাও কাজ করেছ? না, হঠাৎ করে এই নিধুদার দেওয়া খবরের কাগজে বিজ্ঞাপন দেখে যোগাযোগ করি, আর হয়েও যায় চাকরিটা, এটাই প্রথম। তা আজ সকাল থেকে কি কি করছিলে একটু বলো তো শুনি। ঘুম থেকে উঠে দাদাকে দোকানে দিয়ে আসি, বৌদি শপিং এ যাবে বলে তো বৌদিকে নিয়েই মার্কেট করতে যাই। দেরি হবে বলে আমি বাইরে অপেক্ষা করি, হঠাৎই বৌদি বেরিয়ে এসে বলে বাড়ি চলো। অতঃপর বাড়ি, আর এই ঘটনা। আচ্ছা, তুমি কি আমাকে একটু ঘুরিয়ে দেখাবে বাড়িটা? বিশেষ করে তিন্নি যেখানে থাকতো সেখানটা আমি একবার যেতে চাই। হ্যাঁ, কেন নয়, অবশ্যই আসুন। অমল নরেশকে বাড়িটা ঘোরাতে থাকেন। অত্যন্ত রুচিশীল মানুষ নিধিবাবু, আর বেশ শৌখিন, খুব সুন্দর করে সাজানো বাড়িটা। তিন্নির ঘরটাও বেশ সুন্দর। নরেশ পরামানিক একে একে সব ঘর ঘুরে দেখেন। তিন্নির ঘরে তিন্নির একটি ছবি দেখতে পান, মাথায় কোঁচকানো চুল, বেশ ফর্সা এবং সুন্দর মুখের অধিকারিণী। নরেশের তাকে প্রথম দেখাতেই বেশ ভালো লাগে, মনটা খারাপ হয়ে যায়। ফটোটি হাতে তুলে ভালো করে দেখতে থাকেন। হাতি ওটা কি, বেশ চকচকে। আপনার চা। নরেশের ভাবনার ছেদ ঘটিয়ে হঠাৎ নিশা হাজির হাতে চা নিয়ে। নরেশ চা নেন এবং চা খেতে খেতে অমলের সাথে হাঁটতে থাকেন বাগানে। অমল, তুমি কি শুধুই গাড়ি চালাও? হ্যাঁ। গ্যারেজটা কোথায়? ওই তো ওইদিকে। অমল বাড়ির বাম দিকটা ইশারা করে দেখালেন। নরেশ আস্তে আস্তে এগিয়ে যান। সাদা রঙের একটি অল্ট্রো গাড়িটার মতো গ্যারেজটাও নতুন, মেঝেটা ঢালাই করা, লোহার লম্বা লম্বা থাম ধরে রেখেছে মাথার কংক্রিটের নীল রঙের ছাউনিটিকে। বাহ, বেশ পরিষ্কার তো গাড়িটা। কে পরিষ্কার করে? আমি করি। শেষ কবে পরিষ্কার করেছিলে? এই তো কালই। ঠিকই, দেখেই বোঝা যাচ্ছে। এই বলে নরেশ গাড়িটির গায়ে হাত দিয়ে দেখতে থাকেন। কিছুক্ষণ পর, চলো যাই। নরেশ ক্যারেজ থেকে বেরোতে যাবেন এমন সময় কি যেন একটা চোখে পড়ে গাড়ির ভিতর থেকে। কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হয়ে যান নরেশ পরামানিক। যাবেন তো? হ্যাঁ, চলো। অমল এবং নরেশ চলে আসেন বাড়ির বাইরে।
অমল, আমায় এক প্যাকেট ফ্লেক এনে দিতে পারো? আমি ততক্ষণ বাড়ির চারপাশটা একটু দেখে নিতাম। আচ্ছা আচ্ছা দিন। অমল চলে যান সিগারেট কিনতে। নরেশ বাড়ির চারপাশটা একবার ভালো করে দেখে নেন কেউ তাকে লক্ষ্য করছে কিনা। তারপর হঠাৎই পাঁচিলের গায়ে দাঁড়ানো নিজের স্কুটিটির দিকে এগিয়ে আসেন। নিচু হন আর স্কুটির পিছনের চাকার হাওয়া খুলে দেন। তারপর স্বাভাবিক হয়ে যান, যেন কিছুই হয়নি। কিছুক্ষণ পর অমল ফিরে আসেন। আমার যা দেখা আর দেখা হয়ে গেছে, কিছুদিন সময় লাগবে বুঝলেন। আজকে আমি আসি, বাড়িতে একটু বলে দিও। ওহো, ওই তো নিধিবাবু আসছেন। আর চললাম, খুব জলদি দেখা হবে। এই বলেই নরেশ এগিয়ে যান স্কুটির দিকে। তারপর স্টার্ট দিতে গিয়ে হঠাৎ যেন আবিষ্কার করেন তার টায়ার পাংচার। এই রে, হাওয়া পড়ে গেছে যে। নিধিবাবু, আসলে আমার একটু তাড়া ছিল, যদি একটু বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতেন আর কি তো ভালো হতো। বেশ তো, এই অমল যাও তো, গাড়িটা বের করো আর ওনাকে ওনার বাড়িতে দিয়ে এসো তো, আর স্কুটিটা সামনের গ্যারাজে দিয়ে এসো। নরেশের চোখে মুখে একটা হাসি খেলে গেল। অমল গাড়ি নিয়ে আসতেই তিনি প্রথম সিটে উঠে পড়লেন। হঠাৎই নিধিবাবু কেঁদে ফেললেন। আমার মেয়েকে আমি ফিরে পাবো তো স্যার? আরে ভেঙে পড়লে কি চলে? নিজেকে শক্ত করুন, আশা করি সুখবর দিতে পারবো। অমল গাড়িটা নিয়ে বড় রাস্তায় উঠতেই নরেশ ফরমানি আবার কথা বলতে শুরু করেন। আচ্ছা অমল, তোমার বাড়িতে কে কে আছে? আমি আর মা, বাবা গত বছর গত হয়েছেন, আর দিদি ছিল, বিয়ে হয়ে গেছে এই কাছেই। ও তাই বুঝি। এই রাস্তা ধরে কিছু দূর গেলে আয়া পাঁচ মাথা, সেখান থেকে বাঁ দিকে টার্ন নিয়ে মিনিট দশেক গেলেই দিদির বাড়ি। বুঝলাম। হঠাৎই নরেশ যেন অন্যমনস্ক হয়ে যান, হাতঘড়িটা খুলে হাতে নিয়ে খেলা করতে শুরু করেন। হঠাৎ হাতঘড়িটা ফেলে দেন গাড়ির মধ্যে, নিচু হয়ে হাতঘড়িটা তোলেন আর সাথে হ্যালো, হ্যাঁ কে, কে বলছেন? ও সমরেশ বাবু, হ্যাঁ হ্যাঁ বলুন। কি নরেশ বাবু কথা বলতে চান? আচ্ছা আচ্ছা দিন তবে। তিন্নির জন্মদিন তো 22শে ডিসেম্বর। হ্যাঁ হ্যাঁ, 6 মাসের মেয়ে। আচ্ছা আচ্ছা, বার্থ সার্টিফিকেটটা পাঠিয়ে দেব, রাখছি তবে। তোর ব্যাপার কি বলতো, কাল দেখে এলি কিছুই বললি না, কিছু কিনারা করতে পারলি? আমার মুখটা রাখিস ভাই। ও নিয়ে তুই চিন্তা করিস না। চিন্তা করবো না মানেটা কি? আরে অঙ্ক তো মিলিয়েই ফেলেছি, শুধু প্রমাণের অপেক্ষা। এই সত্যি? তুই শুধু দুজন কনস্টেবলকে আমার সাথে দে। এই বলেই নরেশ থানা থেকে বেরিয়ে রাস্তার দিকে পা বাড়ালেন, পিছন থেকে সমরেশ ডাকতে থাকেন। আরে বলে যা, দুটো কনস্টেবলকে সঙ্গে করে নিয়ে যা। আরে আরে দাঁড়া, ওনাদেরকে আমার বাড়িতেই পাঠিয়ে দিস। আজ শনিবার, কাল রবিবার, কালকে সন্ধেবেলা নিধিবাবুর বাড়িতে দেখা হচ্ছে, সেখানেই হবে অপরাধের উন্মোচন। আর হ্যাঁ, ওনাদের সবাইকে বলে দিবি কেউ যেন বাড়ির বাইরে না থাকে। পাগল একটা। চারিদিকে একটা থমথমে পরিবেশ। নিশা দেবী সমানে কেঁদে চলেছেন আর সবাই আছেন
শুধু নরেশেরই পাত্তা নেই। রাত 8টা বেজে গেল। এই ছেলেটা যে কোথায় গেল কে জানে। ক্ষমা চেয়ে নিচ্ছে আমাদের জন্য, সত্যি আপনাদেরকে অনেক ওয়েট করতে হলো। যাই হোক, আমি এসে গেছি এখন, মুশকিল আসান। নে তাড়াতাড়ি শুরু কর দেখি। আচ্ছা নিধি বাবু, আপনার কুকুর আমাদের দেখলে চেঁচায়, কিন্তু যাদের সে চেনে তাদের দেখলে চেঁচায় না। ঘটনার দিন ঝুনুদি বাথরুমে ছিল, আর রামসদয় যদিও ঘুমোচ্ছিল তবু কুকুরের চিৎকারে আশা করি তার ঘুম ভেঙে যেত। অর্থাৎ কুকুর সেদিন চেঁচায়নি, সুতরাং বাড়ির কেউই অপরাধটা করেছে। এখন নিশাদেবীকে নিয়ে অমল গিয়েছিল মার্কেটে, তাহলে কি করতে পারে এই কাজ? আপনার কি ধারণা বাড়ির কেউ এই কাজ করেছে? হ্যাঁ নিঃসন্দেহ। বাড়ির কেউ বলতে আমি বলতে চাইছি চেনা কেউ, মানে যার সঙ্গে বাড়ির সকলের পরিচিতি আছে খুব ভালোভাবে। এই বুড়ো বয়সে ছেলে চুরি করে আমি কি করব সাহাব? ও পাপ কাজ আমি করি নাই বাবু। বাবু বিশ্বাস করেন আমি ওই কাজ করিনি বাবু, আমার কোনো দোষ। থামুন তো, বাকি রইল অমল। আচ্ছা অমল, তুমি কি কিছু জানো কে এই কাজ করেছে? না মানে আমি আমি কি করে জানবো? যদি বলি চুরিটা তুমি করেছ, তার মানে সব বুঝেই ফেলেছেন। আচ্ছা তবে মেনে নিলাম আমি করেছি, কিন্তু যা করেছি তা ভালোই করেছি, কোনো অনুতাপ নেই আমার। অমল। হ্যাঁ নিধি বাবু। আচ্ছা অমল, তুমি একটা অপরাধের বদলা আরেকটা অপরাধে না নিয়ে একবার তো আইনের দ্বারস্থ হতে পারতে। কোনো প্রমাণ ছিল? অপরাধের প্রমাণ থাকলে তবেই তো আইন। অপরাধ? কিসের অপরাধ? বলব সব বল, তার আগে একটা কথা বলুন তো, তিন্নিকে কতবার চুরি করা হয়েছিল? হ্যাঁ মানে কি বলতে চাইছেন আপনি? যদি বলি এর আগেও একবার তিন্নিকে চুরি করা হয়েছিল। ঘরে বাজ পড়লে বোধ হয় কেউ এতটা অবাক হতেন না। নিধিবাবুর মুখ ফ্যাকাশে, নিশার কান্না হঠাৎ করেই যেন স্তব্ধ হয়ে গেল। রামসদয় ছুনুদি বিস্ময়ে হতবাক, সমরে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন নরেশের উজ্জ্বল বুদ্ধিদীপ্ত চোখের দিকে। আর অমল অমল রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে নিধি বাবুর দিকে, যেন এখনই শেষ করে দিতে চায় তাকে। সকলকে অবাক করে নরেশ এবার দরজার দিকে তাকিয়ে কনস্টেবল রোহিত বাবুকে বলে উঠলেন, রোহিতদা ভেতরে আসুন। দরজার পর্দা সরে যায়, ঘরে ঢুকে একটা দম্পতি, আর তাদের কোলে তিন্নি। নিধি বাবু চিন্তা পাচ্ছেন? কোনো কথা বলতে পারেন না নিধি বাবু, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে, ব্যাপারটা যেন অস্বাভাবিক। নরেশ বলতে শুরু করেন, অমল নিশাকে মলে নিয়ে যায়, সেখানে ওর দেরি হবে এটা বুঝতে পেরে অমল বাড়ি ফিরে আসে কাউকে কিছু না জানিয়ে। মনে করে নিশা আবার ফোন করলে তাকে আনতে যাবে। বাড়ি ফিরে দেখে যে রামসদয় অকাতরে ঘুমোচ্ছে, আর বাথরুমে জলের আওয়াজ হচ্ছে, মানে ঝুনুদি বাথরুমে স্নান করছে। এই তো মোক্ষম সুযোগ, বাড়ির ভেতরে কেউ নেই। এবার ঘুমন্ত তিন্নিকে কোলে করে তুলে চুপচাপ বাইরে দাঁড়ানো গাড়িতে চলে যায়। কুকুরটা হয়তো সবই দেখেছে, কিন্তু চেনা মানুষ তাই আর সন্দেহ করেনি। এরপর অমল কাছেই জগৎবল্লভপুরে ওর দিদির বাড়িতে তিন্নিকে দিয়ে চলে যায় সোজা শপিং মলে।
এই হলো অমলের দিদি জামাইবাবু। কেস ক্লিয়ার, চলো বাছা মামার বাড়ি চলো। দাঁড়া, এখনো বাকি আছে। আমি প্রথম দিন যেদিন এখানে আসি সেদিনই আমি বুঝতে পারি, হয় অমল তিন্নিকে সরিয়েছে নতুবা সরাতে সাহায্য করেছে, কিন্তু প্রত্যেকটা অপরাধের একটা মোটিভ থাকে, এক্ষেত্রে সেটা বোঝা যাচ্ছিল না, তাই সেটা বোঝার চেষ্টা করি। এখানে অমল একটা ভুল করে বসে আমাকে ওর দিদির বাড়ির ঠিকানা দিয়ে, আমি অমলের অন্য কোনো খবর জানতাম না, সুতরাং সোজা চলে যাই ওর দিদির বাড়ি। ওখানে অবশ্য আমাকে কেউ চেনে না, তাই ছদ্মবেশ নেওয়ার প্রয়োজন হয় না। ওখানে গিয়ে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাই, প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানতে পারি যে মাস ছয়েক আগে মৃত সন্তান প্রসব করার পর সাবিত্রী অর্থাৎ অমলের দিদি ভীষণ ভেঙে পড়েছিল, তাই পরাশর এই শিশুটিকে নাকি দত্তক নিয়ে এসেছে। সেদিন ফিরে আসি আমি, তারপর তোর মারফত তিন্নির বার্থ সার্টিফিকেট সংগ্রহ করি, চলে যাই এবিআর নার্সিংহোমে যেখানে তিন্নির জন্ম। তাদের রেকর্ড থেকে জানতে পারি তিন্নির জন্মের সময়েই সাবিত্রী দেবীও ওই একই নার্সিংহোমে একটি মৃত কন্যা সন্তান প্রসব করেন। সব জেনে ফিরে আসে এবং ওই দিনই বিকালে কনস্টেবল সহ আবার যাই পরাশর বাবুর কাছে। ওনারা অভিযোগ জানান যে তিন্নি ওনাদেরই মেয়ে। সেদিন তোর কাছে গেলাম, গিয়ে ডিএনএ টেস্ট করার জন্য যে পারমিশন সার্টিফিকেট লাগে সেটা নিলাম। তা নেওয়ার পরে পরের দিনই আমি সোজা চলে গেলাম ল্যাবে টেস্টটা ইস্যু করাতে। এই দেখ রিপোর্ট, রিপোর্ট বলছে তিন্নি সত্যি ওনাদেরই মেয়ে। এইবার নিশাও নিধিবাবু ডুকরে কেঁদে ফেললেন। তা দেখে নরেশ বলে উঠলেন, এখন আর কেঁদে কি লাভ, নিশা দেবী মৃত সন্তান প্রসব করেছিল আর আপনি কোনো এক সুযোগে বেবি নাম্বার চেঞ্জ করে সন্তান চুরি করলেন। আচ্ছা, এসব না করে আপনারা তো দ্বিতীয়বার সন্তানের চেষ্টা করতে পারতেন। ডাক্তার বলেছিল নিশার শারীরিক অবস্থা খারাপ, এরপর সন্তান নিলে নিশার মৃত্যু হতে পারে। স্তব্ধতা ভেঙে নরেশ আবার কথা বললেন, সমরেশ আমার কাজ শেষ, এবার তোরা আইনের রক্ষাকর্তা, তোরাই বিচার কর কে আসল অপরাধী। আচ্ছা, সবই তো বুঝলাম, কিন্তু তুই বুঝলি কি করে যে অমলি চুরি করেছে তিন্নিকে? নরেশ এবার মৃদু হাসলেন, ঝুনুদিকে বললেন তিন্নির ঘরের ওর ছবিটা নিয়ে আসতে। ঝুনুদি ছবিটা এনে দিলেন, টি টেবিলে সেটা রাখলেন নরেশ, সাথে খবরের কাগজে মোড়া একটি গোলাকার কিছু। অপরাধী কোনো কাজে নিখুঁত করতে পারে না, আর অমল তো অপেশাদার, তার তো ভুল থাকবেই, শুধু চোখ কান খোলা রেখেই সব বুঝতে পেরেছি। প্রথম দিন গ্যারেজে গাড়ির ভেতর দেখতে পাই এটা, সম্ভবত তিন্নিকে গাড়ি করে নিয়ে যাওয়ার সময় তিন্নির হাত থেকে পড়ে যায়। কাগজের মোড়াটা খোল, বাকি কথা ওই বলবে। সমরেশ টেবিল থেকে গোলাকার বস্তুটি তুলে নিয়ে মোড়কটি খুললে সকলে সবিস্ময়ে দেখেন ছবিতে থাকা তিন্নির হাতের সেই সোনার নোয়া। আপনারা শুনলেন সোনার নোয়া। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আজকের গল্পটির সূত্রধার আমি দুর্বা পোড়েল, গল্পের কথিকা অন্বেষা পাঠক, নরেশের চরিত্রে অস্মিত ঘোষ, নরেশের স্ত্রী চারুর চরিত্রে বিপাশা পাঠক,
নিধিবাবুর চরিত্রে এবং ভিডিওটির পোস্টার ডিজাইনিংয়ে সায়ন্তন খামরুই, নিধিবাবুর স্ত্রী নিশার চরিত্রে অরিত্রী সামন্ত, আয়া ঝুনুদির চরিত্রে অঙ্কিতা গলুই, মালি রামসদয়ের চরিত্রে অর্ণ ভাল্লার, ড্রাইভার অমলের চরিত্রে শঙ্কর চক্রবর্তী, সমরেশবাবুর চরিত্রে সোহম চট্টোপাধ্যায়। ভিডিওটির সাউন্ড ডিজাইনিং করেছে রাহুল মাজা, বিশেষ সহযোগিতায় বিপাশা পাঠক ও অরিত্রী সামন্ত। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে সকলকে শোনার সুযোগ করে দেবেন। আমাদের আজকের গল্পটির পরিবেশনায় কোনো রকম ভুল থাকলে আমাদের মার্জনা করবেন। আমাদের নতুন গল্প খুব শীঘ্রই আসতে চলেছে, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।